আমি জানি আমার মতনই সবারই এরকমভাবে পাখিগুলোর মতন উড়ে বেড়াতে ইচ্ছা করছে এই লকডাউন অবস্থায়, এই পরাধীন অবস্থায়। তাই আমি আমার ভিউয়ারদের জন্য একটা সুন্দর আউটিং নিয়ে আসলাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইট সাইড ব্লগ। আজকে আমি চলে এসেছি একটা শর্ট আউটিংয়ে। এটা হলো ইকো পার্ক, ভারতের সবচেয়ে বড় পার্ক। এটা তো 80 একর জায়গা জুড়ে এটা রয়েছে। এটার কাজ কমপ্লিট হয়েছিল 2011-তে আর এটার ওপেনিং হয়েছিল 2012-29 ডিসেম্বর। তো এখানে আমরা এখন ভেতরে ঢুকছি, চলো কাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি ইকো পার্কের গেট নাম্বার 4-এ। এখান দিয়ে আমরা ভেতরে যাব। এখানে ডবল টেকার একটা বাস দেখতে পাচ্ছি। এখানে আমাদের টিকিট কাউন্টারে, এই টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ, টিকিট কাউন্টারে টিকিট কেটে পার হেড 30 টাকা করে টিকিট। এখানে 12টা থেকে টিকিট কাউন্টার খোলে। তো এখান থেকে টিকিট কেটে আমরা এখন ভেতরে যাব। এখান থেকে সেভেন ওয়ান্ডার্সটা একটুখানি দেখা যাচ্ছে। তো এখান থেকে ভেতরে ঢুকে আমরা সেভেন ওয়ান্ডার্সে যাবো। এটা গেট। তো এখান থেকে আমরা ভেতরে ঢুকে গেছি। এখানে একটা খাবারের দোকান রয়েছে। এখানে খাবারের দোকানে থেকে কিনে তোমরা কিছু স্ন্যাক্স বগেরা খেতে পারো। এবার আমরা এগিয়ে যাব সেভেন ওয়ান্ডার্সের দিকে, চলো। তা হলো গ্রেট পিরামিড অফ গিজা, যাকে একটি সাম্মানিক স্থান দেওয়া হয়, কারণ প্রাচীন সময়ের প্রকৃত সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একমাত্র স্থাপত্য যা বর্তমান সময় পর্যন্ত রয়ে গেছে। মিশরে অবস্থিত 3টি মূল পিরামিডের সব থেকে বড় এই পিরামিডটি ফেরান কুফুর পিরামিড হিসেবে পরিচিত, যা 2560 খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছিল। 481 ফুট উঁচু এই পিরামিডটি 120,000 পাথরের ইট দিয়ে তৈরি এবং বাইরের অংশ পালিশ করা চুনাপাথরের দ্বারা আবৃত। এই পিরামিডের মধ্যে 3টি মূল কক্ষ রয়েছে, যার একটি পিরামিডের নিম্নতলের সাথে যুক্ত অপেক্ষাকৃত ছোট কক্ষ। এর ওপরে ক্রমান্বয়ে রাজা ও রানীর কক্ষ রয়েছে। রানীর কক্ষটি সর্ববৃহৎ। পিরামিডে প্রবেশ করার ও প্রতিটি কক্ষে যাওয়ার নির্দিষ্ট পথ রয়েছে। এই পিরামিডের ভিতরকার নিপুণ গঠনশৈলী সবাইকে অবাক করে। দ্বিতীয় আশ্চর্য হলো পেট্রা, যা জর্ডানে অবস্থিত। জর্ডানের দক্ষিণ অংশে অবস্থিত একটি ঐতিহাসিক শহর হলো পেট্রা। এই শহরটি জাবাল আল মাদবাহা পাহাড়ের ঢালে বিভিন্ন পর্বতের মধ্যস্থিত একটি উপত্যকায় অবস্থিত, যা আরাবা উপত্যকার পূর্ব সীমান্ত হিসেবে পরিচিত। সম্ভবত এটি 4th শতকে নাবেতিয়ার সাম্রাজ্যের রাজধানী হিসেবে তৈরি করা হয়েছিল। এই শহরটি পাথর কেটে স্থাপত্য নির্মাণ করার জন্য এবং জলনির্গম প্রণালী ব্যবস্থার জন্য বিখ্যাত। এই শহরের অপর নাম রোজ সিটি, কারণ এখানকার পাথরের রং গোলাপের রঙের মতো। 1985 সাল থেকে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত এবং বর্তমান সময়ে এটি একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। ১৭২২ সালের 5ই মে ছিল ইস্টার সানডে। সেদিন ডাচ ভ্রমণকারী জ্যাক রকভিন এই দ্বীপে এসে পড়েন। তিনি দ্বীপটির নামকরণ করেন ইস্টার আইল্যান্ড। স্প্যানিশ ভাষায় এর নাম ইসলা দি পাস্কুয়া, যার অর্থ ইস্টার আইল্যান্ড। স্থানীয় পলিনেশীয় ভাষায় এই দ্বীপের বর্তমান নাম রাপানুই। মজার ব্যাপার হলো, জ্যাকব পুরোপুরি ভিন্ন এক দ্বীপ খুঁজছিলেন।
কিন্তু ভুল করে তিনি ইস্টার আইল্যান্ডে চলে আসেন। যে দ্বীপটি তিনি খুঁজছিলেন সেটির নাম হলো ডেভিস আইল্যান্ড বা ডেভিডস আইল্যান্ড। দক্ষিণ আমেরিকার চিলি উপকূল থেকে 3600 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ পৃথিবীর অন্যতম নির্জন দ্বীপ নামে খ্যাত। ইস্টার আইল্যান্ডটি সৃষ্টি হয়েছে আগ্নেয় শিলা দ্বারা। দ্বীপগুলি প্রাচীন বিশ্বের রহস্যময় ব্যাপারগুলির মধ্যে অন্যতম। বড় বড় মূর্তি ছাড়াও এই দ্বীপে আরো কিছু জিনিস পাওয়া যায়। ক্রাইস্ট দ্য রিডিমার, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের বুকে দাঁড়িয়ে থাকা যীশুখ্রিস্টের এক অপূর্ব সুন্দর মূর্তি হলো এটি। এটির প্রণয়নকারী ছিলেন ফরাসি ভাস্কর পল ল্যান্ডস্কি এবং এটি নির্মাণ করেছিলেন ব্রাজিলের ইঞ্জিনিয়ার হেইটার দ্য সিলভা কোস্টা তার সহকারী অ্যালবার্ট ক্যাকোটের সাথে। এই মূর্তির মুখমণ্ডলীটি ডিজাইন করেন রোমান ভাস্কর গর্গি লিওনেডা। 1922 থেকে 1931 সালের মধ্যে তৈরি এই মূর্তিটি 30 মিটার লম্বা ও হাত দুটি 28 মিটার পর্যন্ত বিস্তৃত। 635 মেট্রিক টন ওজনের এই মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে 700 মিটার উচ্চতা সম্পন্ন কর্ক ভাডো পাহাড়ের চূড়ায় অবস্থিত তিজুকা ফরেস্ট ন্যাশনাল পার্কে, যেখান থেকে পুরো শহরটিকে দেখতে পাওয়া যায়। এই স্ট্যাচুটি সমগ্র পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের প্রতীক হিসাবে অবস্থিত। আশ্চর্যটি হলো তাজমহল, যা ভারতের আগ্রায় অবস্থিত, যা মূলত যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি একটি সমাধিস্থল, যেটি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন। 1632 খ্রিস্টাব্দে 17 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই স্মৃতিসৌধের মধ্যবর্তী স্থানে মমতাজের সমাধিটি অবস্থিত। এছাড়াও রয়েছে একটি মসজিদ ও একটি অতিথি আবাস বা গেস্ট হাউস। এই স্মৃতিসৌধটির উচ্চতা 73 মিটার। মূল সমাধিস্থলটি তৈরি করার কাজ 1643 সালে সম্পূর্ণ হয়ে গেলেও বাকি অংশগুলি তৈরি করতে লাগে আরও 10 বছর। এটি তৈরি করতে তখনকার সময় খরচ হয়েছিল 32 মিলিয়ন, যার বর্তমান মূল্য প্রায় 53 বিলিয়ন। সম্রাটের সভার আর্কিটেক্ট ওস্তাদ আহমেদ লাহোরির তত্ত্বাবধানে প্রায় 20,000 আর্টিসিয়ান এই কাজে যুক্ত ছিলেন। এটি মোঘল যুগের স্থাপত্যের ও ভারতের ঐতিহ্যপূর্ণ ইতিহাসের এক অন্যতম নিদর্শন। চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যা চীনে ছাং ছং নামে প্রসিদ্ধ। 21,196 কিলোমিটার দীর্ঘ এই দেওয়ালটি মূলত পাথর, ইট, মাটি, কাঠ ও অন্যান্য কিছু উপাদান দ্বারা তৈরি করা হয়েছিল। চীনের উত্তর সীমান্ত বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে এই বৃহৎ দেওয়ালটি তৈরি করার উদ্দেশ্য ছিল চীনের বিভিন্ন রাজ্য তথা সাম্রাজ্যকে বিভিন্ন যাযাবর জাতির আক্রমণ থেকে সুরক্ষিত রাখা। 7ম শতাব্দীতে এই প্রাচীন নির্মাণের কাজ শুরু হলেও বহু বছর ধরে নানান সম্রাটদের তত্ত্বাবধানে এই প্রাচীর সম্পূর্ণতা পায় এবং এই প্রাচীরের সবথেকে উল্লেখযোগ্য অংশ তৈরি হয় 220 থেকে 206 খ্রিস্টপূর্বাব্দে চৈনিক সম্রাট কিন সি হুয়াং এর আমলে। বিশেষভাবে উল্লেখ্য যে চীনের এই মহাপ্রাচীর হলো একমাত্র সেই বস্তু যা চাঁদ থেকে দেখা যায়। দ্বিতীয় আশ্চর্য বলি দ্য কলোসিয়ামের কথা, যাকে ফ্ল্যাভিয়ান অ্যাম্পিথিয়েটারও বলা হয়, যা ইটালির রোমের প্রায় মধ্যস্থলে অবস্থিত। চুনাপাথর, ইট ও কংক্রিট দ্বারা নির্মিত এত বৃহৎ অ্যাম্পিথিয়েটার এখনও পর্যন্ত পৃথিবীর অন্য কোথাও তৈরি হয়নি। 72 খ্রিস্টাব্দে সম্রাট ভেসপাসিয়ানের আমলে এটির নির্মাণ কার্য শুরু হয় এবং তারই পুত্র টাইটাসের আমলে 80 খ্রিস্টাব্দে এই নির্মাণ কার্য সমাপ্ত হয়। প্রায় 65,000 দর্শকদের ধারণ ক্ষমতা সম্পন্ন এই অ্যাম্পিথিয়েটারটি ব্যবহৃত হতো যোদ্ধাদের প্রতিযোগিতা, হিংস্র পশুদের শিকার করার মতো খেলা ও বিভিন্ন সাংস্কৃতিক নাটক দেখানোর জন্য। প্রাক মধ্যযুগ থেকে এই ইমারতটিতে বিনোদনমূলক কাজ রদ করে দেওয়া হয়। পরবর্তীকালে কিছু ধার্মিক কাজের জন্য এটি ব্যবহৃত হতো। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ষষ্ঠ
আমরা এখন একটা চলে এসেছি একটা ট্রি হাউসে, সুন্দর একটা ট্রি হাউস, যেখানে আমরা উঠছি ওপরের দিকে ট্রি হাউসে। ট্রি হাউসে উঠে আমরা এখন ওপর দিয়ে হাঁটছি, একটু ভয় ভয় লাগছে, কাঠের তৈরি পুরো ট্রি হাউসটা। তো হচ্ছি আমরা এখন ট্রি হাউসের ওপর দিয়ে, সুন্দর চারিদিকে আম গাছ রয়েছে এখানে। এখানে সাইক্লিংয়েরও ব্যবস্থা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছবিতে। সাইক্লিংয়ে পার রাইডার পার আওয়ার 150 টাকা করে লাগবে, আর 500 টাকার সিকিউরিটি ডিপোজিট মানি দিতে হবে। প্রত্যেক 1 ঘন্টা পরপর তোমাকে 150 টাকা চার্জ করা হবে, এবং যেখান থেকে তুমি সাইকেল নেবে সেখানেই তোমাকে সাইকেলটা আবার ফেরত দিয়ে আসতে হবে। এটা তোমরা দেখতে পাচ্ছ একটা বাটারফ্লাই গার্ডেন, এটাতে ফ্রি এন্ট্রি রয়েছে। তো আমরা বাটারফ্লাই গার্ডেনের ভেতর ঢুকছি। এখানে বেশ সুন্দর সুন্দর ফুল রয়েছে, ফুলের ওপর বিভিন্ন ধরনের প্রজাপতি দেখতে পাচ্ছি, কিছু কিছু মৌমাছি রয়েছে। খুব সুন্দর ভেতরের পরিবেশটা, ফুলে ভর্তি। তো এখান থেকে আমরা এটা বেরিয়ে আসছি। এবার বাইরে দেখতে পাচ্ছি একটা বাটারফ্লাইয়ের স্ট্যাচু করা আছে, যেখানে তুমি তোমার মুখ দিয়ে ছবি তুলতে পারবে। আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর প্রতিমা, দুর্গা ঠাকুরের প্রতিমা, দুর্গা প্রতিমা এখানে মাঠের মাঝখানে স্থাপন করা রয়েছে। আর একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো টয় ট্রেন, নীল কালারের একটা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এটি প্রতি 1 ঘন্টা পরপর চড়ে। আমরা যদি চড়তে পারি আমরা নিশ্চয়ই দেখাবো তোমাদের এটার ওপর চড়ে। তো আমরা এখন এটা টয় ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে সেটাই আপাতত আমরা দেখছি। নীল রঙের এই সুন্দর টয় ট্রেনটা এখানে দাঁড়িয়ে রয়েছে, সেটা চললে পুরো লিকো পার্কের অনেক জায়গায় এটা ভ্রমণ করে তোমাকে দেখাবে এই টয় ট্রেনটা। এটা একটা হিস্টোরিক্যাল গার্ডেন, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন মনীষীর ছবি দেওয়া আছে, তাদের সম্বন্ধে কিছু লেখা আছে। বিভিন্ন সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে বিভিন্ন বৈপ্লবিক যে বিদ্রোহগুলো হয়েছিল বাংলার বুকে, ভারতবর্ষের বুকে, সেগুলোর অনেক নজির এখানে স্থাপন করা আছে। তো এগুলো আমরা একটু তাড়াতাড়ি করে দেখে চলে যাচ্ছি। এখানে তুমি এখানে 10 টাকা করে টিকিট ভেতরে ঢোকার জন্য। তো এখানে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, তোমাদের নিরিবিলিতে টাইম স্পেন্ড করার জন্য এখানে ভেতরটা খুব সুন্দর। এখানে তোমরা আরামসে 10 টাকা করে টিকিট দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো লোক নেই, এখানে কেউ ভেতরে কোনো লোকজন নেই, পুরোপুরি নিরিবিলি জায়গা। আর এখানে বসার জায়গাও রয়েছে, তো এখানে বসার জায়গায় তোমরা বসে গল্প করতে পারো আরামসে। তো এখানটা, আর সঙ্গে যদি তোমাদের ইতিহাসের ওপর ন্যাক থাকে, ইতিহাসের ওপর তোমাদের দুর্বলতা থাকে, ইতিহাসের ওপর জানার ইচ্ছা থাকে, তাহলে তোমরা এখানে অনেক কিছু জানতে পারবে। এখানে অনেক মনীষীর ছবি খোদাই করে দেওয়া আছে, বিভিন্ন বিদ্রোহের, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কথা এখানে বর্ণনা দেওয়া আছে এখানে। তাছাড়া খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে, 2-3 জন বসেও আছে এখানে। তো এটা বেশ সুন্দর জায়গা, 10 টাকা করে টিকিট মাত্র। তো এখানে বেশ সুন্দর টাইম তোমরা কাটাতে পারো। Thank you.
জায়গাটাতে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সব জায়গার ল্যান্ডমার্কগুলো দেওয়া আছে, কোন দিকে কোনটা রয়েছে। যেহেতু খুব বড় গার্ডেন এটা এবং যথেষ্ট বড় গার্ডেন, তো এখানে সম্ভব নয় সব কিছু খুঁজে বার করা। তার জন্য এখানে জায়গায় জায়গায় এরকমভাবে মার্ক করা আছে যে কোন দিকে গেলে তুমি কোন জিনিসটা পাবে। তো এই যা খুব ভালো, তো এইটাকে ফলো করবে যদি এখানে তোমরা আসো। এখানে তোমরা যথারীতি দেখতেই পাচ্ছ একটা ওয়াটার ফাউন্টেন রয়েছে, খুব সুন্দর জলের, খুব বড় ওয়াটার ফাউন্টেন। তো এখানে সবাই জল নিয়ে খেলা করছে, একে অপরের গায়ে জল শুকানো থেকে শুরু করে জল নিয়ে খেলা বেশ বড় এই ওয়াটার ফাউন্টেনটা। তো তোমরা যদি আসো এই ওয়াটার ফাউন্টেনের দিকে নিশ্চয়ই আসবে। আমরা যেখানে রয়েছি এটা একটা আর্টিফিশিয়ালি তৈরি করা একটা গ্রাম, যেটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি বা আমিও যেটা ভেতরে ঢুকে অনুভব করছি সেটা হলো এটা ধরার উপায় নেই যে এটা একটা আর্টিফিশিয়ালি তৈরি করা গ্রাম। পুরো অরিজিনাল যে গ্রাম হয়, সত্যিকারে যেরকম গ্রাম হয় সেরকমই একটা গ্রাম এখানে তৈরি করা হয়েছে। তো এখানে আমি বকবক করে তোমাদের বোর করবো না, তোমরা নিজেরাই এটাকে উপভোগ করো। এতটা পথ হাঁটতে হাঁটতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরিবেশটা আরও মনোরম, আরও সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাইটিংয়ে ইকো পার্কটাকে অপূর্ব লাগে। তো এখানে আমরা খেয়েছি, এখানে ওয়াও মোমোটা রয়েছে, ওয়াও মোমোতে আমরা খেয়েছি। তো এখানকার খাবারটা খুব সুন্দর, তোমরা তা খেলে ওয়াও মোমো বা কোনো ব্র্যান্ডেড এখানে দু একটা রেস্টুরেন্ট আছে সেখান দিয়েই খাওয়াটা বেটার আমার মনে হয়। আর ইকো পার্কের সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে প্রাণবন্ধক যে মুহূর্ত রয়েছে সেটা হলো এই ওয়াটার মিউজিক সিস্টেমটা। সেটা 6:45 থেকে শুরু হয়, 15 মিনিট হয়, আবার 7:00 থেকে শুরু হয়, 7:15 অবধি হয়।
তো এইটা দেখার জন্য আমরা সন্ধ্যা অবধি ওয়েট করে বসেছিলাম। এবার এটা যদি তোমরা আসো এটাকে মিস করো না, অসাধারণ অপূর্ব জিনিস এটা, এটা জাস্ট মিস করা যায় না, এত সুন্দর জিনিসটা। তো তোমরাও যদি আসো এটাকে নিশ্চয়ই উপভোগ করবে, সন্ধ্যা 6:30 অবধি থাকবে তবেই এটা তোমরা দেখতে পাবে। এবং এটা যদি তোমরা আসো এখানে ইকো পার্কে তো তোমরা, আমি রিকোয়েস্ট করব এটা না দেখে যেও না। বসন্ত কারণ মাঝে বসন্ত সমীরে তাই বুঝি মনে পড়ে খোলা গান যত, তাই বুঝি ফুল বনে জাহ্নবীর দিয়ে পুরাতন হাসি তুলি উঠে সরস্বত, কতদিন পরে বুঝি তাই মনে পড়ে সে বসন্তে গান হয়ে ভালো আসছে। ফাইনালি অনেক খোঁজার পর আমরা পেয়েছি আইফেল টাওয়ার, যেটা একদম উল্টো দিকে। আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আইফেল টাওয়ারটা রয়েছে 1 নম্বর গেটে। তো তোমরা যদি আইফেল টাওয়ার ঢুকতে ঢোকো তাহলে তোমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকবে, আর যদি তোমরা 7 ওয়ান্ডার্স দেখতে ঢোকো তাহলে তোমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকবে। তো আইফেল টাওয়ারটা আমরা ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে গেছে, কিন্তু রাতের সৌন্দর্যটাই আলাদা। আইফেল টাওয়ারটা পরিষ্কার হয়তো বোঝা যাচ্ছে না, বাট লাইটিংটা খুব সুন্দর এখানে। সো পুরো ভিডিওটা বানানোর পর আমার মনে হলো যে এটার একটা পার্ট টুও বানানো উচিত আমার, কারণ এত বড় জায়গা একটা ভিডিওতে হয়তো কভার করা সম্ভব না। তো তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি রিকোয়েস্ট করো, তো আমরা নিশ্চয়ই আমি এর ওপর আরেকটা সেকেন্ড ভিডিও বানাবো, পার্ট টু বানাবো। তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, থ্যাংক ইউ।